আলাইকুম, দিস সানাস মাহবুব ফ্রম ডিজিমার ক্রিয়েটিভ। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো কিভাবে লিডস যারা সাবমিট করেছে তাদেরকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে কিভাবে রিটার্গেট করা যেতে পারে। তাহলে আমরা শুরু করি। প্রথমত মেটা বিজনেস সুইটে যেতে হবে, দেন অল টুলস, দেন অডিয়েন্স, দেন এজ ইউজুয়ালি ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, দেন এই যে লিড ফর্ম। ফার্স্ট ইভেন্টসে কী আছে, এনি ওয়ান হু ওপেন দিস ফর্ম। যখন আমরা ইনস্ট্যান্ট ফর্মসটা লিড অ্যাডসে দিয়ে থাকি তখন যারা এটাকে ওপেন করছে তাদেরকে আমি টার্গেট করতে পারি চাইলে, এবং যারা ওপেন করছে কিন্তু সাবমিট করেনি তাদেরকেও আমরা টার্গেট করতে পারি, এবং যারা ওপেন করছে এবং সাবমিট করছে তাদেরকেও আমরা টার্গেট করতে পারি। কিন্তু আমরা টার্গেট করব হচ্ছে এনি ওয়ান হু ওপেন দিস ফর্ম, কারণ এর মাধ্যমে আপনি যারা ওপেন করছে তাদেরকেও টার্গেট করতে পারলেন আর যারা ওপেন করে নেই তাদেরকেও আপনি টার্গেট করতে পারেন। ঠিক আছে, সো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। আর পেজ সাফওয়ার শপ লিডস ফর্মস সিলেক্ট অল ডেমো ফর্মস, আমাদের একটা ডেমো ফর্ম ক্রিয়েট করা হয়েছে। যেমন আপনি যখন লিড সাইটস চালাবেন তখন আপনার ফর্ম থাকবে, এখানে ডিটেলসটা থাকবে যে আপনি কোন ফর্মটাকে আপনি টার্গেট করতে চাচ্ছেন বা কোন ফর্মে যারা লিডস দিয়েছে সেই অডিয়েন্সকে আপনি টার্গেট করতে চাচ্ছেন। লিডসের ক্ষেত্রে যখন আপনি অডিয়েন্স সিলেক্ট করবেন সেই ক্ষেত্রে আপনি 90 দিনের বেশি ডাটা নিয়ে কাজ করতে পারবেন না। সো এখানে 90 ডেজ আছে, আমি চাচ্ছি যে 50 ডেজের মধ্যে যারা অ্যাটাচ ছিল এই লিডসের সাথে তাদেরকে আমি টার্গেট করতে পারি। ইনক্লুড মোর পিপল, আপনি এখানে ইনক্লুড করতে পারেন যে যারা ওপেন করছে এবং সাবমিটেড ফর্ম করছে তাদেরকে আপনি ইনক্লুড করতে পারেন, অথবা আপনি এক্সক্লুড করতে পারেন যে যারা সাবমিট করে নেই তাদেরকে আপনি চাইলেই টার্গেট করতে পারেন। এখানে আপনি কয়দিনের দিবেন, এখানে আপনি দেন যেহেতু 50 ডেজের আপনি করছেন, সো আপনি যারা সাবমিট করে নেই তাদেরকে 50% করতে পারেন। অডিয়েন্স নেম হচ্ছে কি, এখানে দেওয়া যায় এনি ওয়ান হু ওপেন দিস ফর্মস, এটা অডিয়েন্স নেম দেওয়া যেতে পারে। আর ডিসক্রিপশন অ্যাজ ইউজুয়াল যেভাবে দিলে আপনার সুবিধা হবে যে এটা কতদিন আপনি ইউজ করতে চাচ্ছেন বা একটা সময় পরে আপনি এই অডিয়েন্সটা আর ইউজ করতে চাচ্ছেন না, এভাবে আপনি ক্রিয়েট করতে পারেন। সো এখানে লিড ফর্ম, ডেমো ফর্ম, দেন ক্রিয়েট অডিয়েন্স। আশা করি এভাবে আপনি লিডস ফর্ম থেকে অডিয়েন্স সিলেক্ট করে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে টার্গেট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।